আমরা আজকে লাভ নিয়ে বলবো লাভ কি এটা নিয়ে আলোচনা করব। লাভকে বুঝতে হলে লাভের প্রকারভেদ বুঝতে হবে লাভ পৃথিবীতে দুই প্রকার একটা হলো রোমান্টিক লাভ আর একটা ক্রিশ্চিয়ান লাভ এখন বুঝতে হবে রোমান্টিক লাভের সাথে ক্রিশ্চিয়ান লাভের পার্থক্য কী রোমান্টিক লাভকে আমরা বলতে যে নারী পুরুষের মধ্যে যে প্রেম এবং তার পরবর্তীতে বিবাহ সম্পর্কে জড়ায় এবং সেখান থেকেই সংসারে আরম্ভ হয় এটাকে বলে রোমান্টিক লাভ আর ক্রিশ্চিয়ান লাভ হলো সিস্টারলি লাভ যে লাভটা একটু শান্ত একটু যৌক্তিক একটু উত্তেজনাহীন বোনের সাথে রোমান্টিক লাভ আর ক্রিশ্চিয়ান লাভ এই দুই প্রকার লাভকে বুঝতে পারলে আমরা লাভকে বুঝতে পারবো ক্রিশ্চিয়ান লাভের আরেক নাম সিস্টারলি লাভ সিস্টারলি লাভ মানে মানুষ সিস্টারের সাথে সিস্টারকে যেমন ভালোবাসে তার ভালো চায় এই রকম কিন্তু যাতে উত্তেজনা নাই জীবনের প্রাণ প্রবাহ নাই কেমন ম্যার মেরে ঠান্ডা এক ধরনের লাভ এইটাকে বলে ক্রিশ্চিয়ান লাভ যেমন যীশুখ্রিস্ট বলেছেন প্রতিবেশীকে নিজের ভাইয়ের মতোই ভালোবাস তাহলে এই যে নিজের ভাই বা নিজের বোন এটা এক ধরনের লাভ আর প্রেমিকার সাথে যে লাভ যে সম্পর্কে যেটা বিয়ের সাথে যায় বা ওয়াইফের সাথে যে ধরনের লাভ এটাকে বলছি আমরা রোমান্টিক লাভ তো এই রোমান্টিক লাভের বিপরীতে ক্রিশ্চিয়ান লাভ হলো যেটা উত্তেজনাহীন তো এই আমরা দেখব যে ক্রিশ্চিয়ান লাভ কী ধরনের আর রোমান্টিক লাভ কী ধরনের এবং আমরা দেখব আস্তে আস্তে অ্যানালাইসিস করলে যে রোমান্টিক লাভ সভ্যতা যে টিকে আছে তার কারণ রোমান্টিক লাভকে গুরুত্ব দেওয়া এবং রোমান্টিক লাভকে গুরুত্ব না দেওয়ার ফলেই ক্রিশ্চিয়ানিটি আসার সাথে সাথে গ্রিক ওর রোমান সভ্যতা ধ্বংস হয়ে গেছে এখন পরবর্তীতে মুসলমানরা যখন আবার রোমান্টিক লাভকে গুরুত্ব দিল জীবনকে গুরুত্ব দিল ভাইটালিটিকে গুরুত্ব দিলো প্রাণ শক্তিকে গুরুত্ব দিলো জীবনকে গুরুত্ব দিলো তখন আস্তে আস্তে সভ্যতা আবার জেগে উঠলো আর মুসলমানদের মুসলমানদের সাথে পাল্লা দিয়ে রাইভালরি সভ্যতা প্রতিদ্বন্দ্বিতার সভ্যতা খ্রিস্টানটি আবার জেগে উঠলো কিন্তু তার সাথে সেই আবার অতীতের বিষ খ্রিস্টান লাভ আবার উঠে আসলো যেটা রোমান্টিক লাভকে তারা ঘৃণা করে তারা খ্রিস্টিয়ান লাভকে প্রাধান্য দেয় বা সিস্টারি লাভকে প্রাধান্য দেয় সিস্টারলি লাভ কেন জীবন বিরোধী কেন সেটা সভ্যতাকে ধ্বংস করে সেগুলো নিয়ে আমরা ধীরে ধীরে আলোচনা করব। এখন আমরা দেখব যে ইসলামকে গেটে বলছেন অ্যাটলাস বা অ্যাটলাস হলো গ্রিকদের এক দেবতা টাইটান একজন টাইটান বা বিরাট দেবতা যিনি একবার আকাশ ভেঙে পড়ছিল তখন টাইটান টাইটান এক টাইটান তার নাম হলো কি অ্যাটলাস তিনি আকাশের দিকে হাত বাড়িয়া বিরাট টাইটান তো তিনি আকাশের দিকে হাত ধরে আকাশকে পড়াকে রোধ করলেন অর্থাৎ বিশ্ব সভ্যতাকে টিকায় দিলেন তিনি হলেন গিয়া অ্যাটলাস তো গেটে বলছে ইসলাম হল গিয়া মানব সভ্যতার অ্যাটলাস ইসলামের জন্য মানব সভ্যতা টিকে আছে আমরা দেখবো যে ইসলাম কি করে রোমান্টিক ক্লাবকে পৃথিবীর পৃথিবীতে আবার পুনরুত্থিত করলো এবং বিশ্ব সভ্যতাকে টিকায় দিল এখন আমরা দেখি ইসলাম এবং হিন্দুইজমে রোমান্টিক ক্লাব যায় আছে যেমন ইসলামে আমরা লাইলি মজুরির কাহিনী পাই ইউসুফ জোলাইকার কাহিনী পাই এবং হিন্দুত্ব আমরা হিন্দু হিন্দুজমে আমরা পাই হিন্দুজমে আমরা পাই কৃষ্ণ কিন্তু যীশুখ্রিস্ট নিজেই বিয়ে করেনি তিনি তেইশ অথবা ছাব্বিশ বছর বয়সে মাত্র ছাব্বিশ বছর বয়সেই মারা যান ফলে খ্রিস্ট যে মতবাদ প্রচার করেছেন সেখানে তিনি সিস্টারলি লাভের কথা বলেছেন রোমান্টিক লাভকির কথা প্রচার করেন তো ফলে সিস্টারলি লাভ গোটা উত্তেজনাহীন হয়ে জীবনের জীবনে প্রাণ প্রবাহ অস্বীকার করে গ্রীক রোমান সভ্যতাকে ধ্বংস করে ফেললো গোটা মানব সমাজ হয়ে গেল পরাধীনতার অধীন শৈরাচারদের অধীন জীবনের যে মূল ধারাপ্রবাহ এটাই নষ্ট হয়ে গেল কিন্তু ইসলাম সেখানে আবার সেখানে আসলো যে প্রতিবাদের সুর অন্যায়বিধে প্রতিবাদের সুর প্রাণ প্রবাহ আবার রোমান্টিক লাভকে নবী বিয়ে করেছিলেন হজরত খাদিজাকে সেখানে তার চারটি সন্তান হয়েছিল পরবর্তী তিনি ইয়ে হজরত খালিজা মারা যাওয়ার পর আরও কিছু বিয়ে করেছিলেন যা যাদের বেশিরভাগই ছিলেন বিধবা মহিলা তাদের উপকারার্থে তাহলে রোমান্টিক ক্লাবকে ইসলাম অস্বীকার করেন হিন্দুজম অস্বীকার করেনি কিন্তু খ্রিশ্চিয়ানিটি অস্বীকার করে বসে আছে এই জন্য আমরা দেখব কেন নাস্তিকতা বারবার ঘুরে ফিরে আসে কেন খ্রিস্টিয়ানিটিতে এত বড় বড় দার্শনিক নাস্তিক হয়ে যায় কারণ খ্রিস্টিয়ান ধর্মটা এক ধরনের মানে রোমান্টিক ক্লাবকে অস্বীকার করার ফলে এটা ম্যারমেরে প্রাণহীন রসকসহহীন শুকনার রুটি শুকনা রুটি খাওয়া যায় খাওয়া যায় না তাহলে রুটির সাথে যদি একটু গুড় একটু পানি দেওয়া হয় তাহলে মানুষ আরাম করে খেতে পারে তো ওই শুকনা রুটি মানুষের ভালো লাগে না তার সাথে একটু গুড় একটুখানি পানি অথবা একটুখানি ডাল একটুখানি ঘুগনি এগুলো দিলে ডাল দিয়ে সুন্দর খাওয়া যায় তো এই জিনিসটা যদি আমরা বুঝি তাহলে কিন্তু খ্রিশ্চিয়ান লাভকে আমরা প্রশ্রয় দেব না কিন্তু খ্রিশ্চান লাভের একটা দিক আছে খ্রিশ্চিয়ান লাভ যেহেতু তারা ইমোশনটাকে কমায় দেয় অ্যাজ এ রেজাল্ট খ্রিশ্চিয়ান লাভটা স্বয়ং সম্পূর্ণ না এটা পরগাছা একটা এটা একা একা দাঁড়াই থাকতে পারে না তাহলে এখন টিকে আছে কি করে এটা সম্পূর্ণ ইসলামের পরে দাঁড়ায় আছে বলে এবং এই এই সভ্যতাটা এসছে স্পেন এবং সিসিরি থেকে ইটালি সিসিলি থেকে এরেনসার আসছে ফলে এটা সম্পূর্ণ মানে এই যে খ্রিশ্চিয়ান পিকমিরা ইসলামী জায়ান্ট ও অ্যাটলাসের পিঠের পর দাঁড়ায় আছে বলে এতদিন টিকে আছে না হলে পর ইসলাম হারাই গেলে খ্রিশ্চানটি মুহূর্তের মধ্যে পৃথিবী থেকে হারাই যাবে এর আগে যেমন গ্রিক ও রোমান সভ্যতাকে শহর ডুবে গেছে কিন্তু ইসলামকে ডুবাইতে পারতেছে না কেন হিন্দুজমকে কেন ডুবাইতে পারতেছে না কারণ এগুলো ইসলাম রোমান্টিক লাভকে স্বীকার করে তাহলে রোমান্টিক লাভ হল জীবনের প্রবাহ রোমান্টিক লাভ হল জীবন রোমান্টিক লাভ হলো ভাইটালিটি রোমান্টিক লাভ হল এনার্জি রোমান্টিক লাভ হলো উদ্দীপনা এই জিনিসটাকে তারা অস্বীকার করে ক্রিশ্চিয়ানিটি হয় কি যে সিস্টারি লাভের ক্ষেত্রে মানুষ বুদ্ধি বিবেচনা কাজ করে সেখানে ওরা কি শিয়ালের বুদ্ধিরা কাজ করে ওরা ফক্সকে সবসময় গুরুত্ব দেবেন অপারেশন ডিজার্ট ফক্স ঠিক আছে তারপরে রেনল্ড দা ফক্স তারপরে ফ্যান্টাস্টিক মিস্টার ফক্স তারপরে ফক্স টিভি কারণ তারা জানে যে তারা কিছু বুদ্ধি কাজ করে কিন্তু মুসলিম বা হিন্দু টাইগারদের উপরেই এই ফক্সগুলো টিকে আছে এবং কিছু আবিষ্কার করছে কিন্তু এই আবিষ্কারটাও টিকে থাকতো না গোটা সভ্যতাই ধ্বংস হয়ে যেত যদি ইসলামটা কিন্তু আমাদের প্রথম এক্সট্রা সময় ছিল মুসলমানরা বা হিন্দুরা প্রচুর জিনিস আবিষ্কার করেছে কাজেই আমরা কি করব আবার আমাদের ধর্মকে বজায় রেখেই আমরা সেই আবিষ্কারের যুগে ফিরে যেতে পারি এবং ক্রিশ্চিয়ান নাস্তিকদের অনুসরণ করার প্রয়োজন নেই কারণ খ্রিস্টিয়ান নাস্তিকরা তারা ধর্ম থেকে প্রয়োজনীয় উদ্দীপনা পাচ্ছে না বলেই তারা নাস্তিক হয়ে যাচ্ছে অ্যাজ এ রেজাল্ট তাদের সমাজে ভাঙন শুরু হয়ে যাচ্ছে তা আমাদের তাদের সমাজে রেপ গুলাগুলি খুনাখুনি সন্ত্রাস এগুলো বেড়ে যাচ্ছে কাজেই আশা করি কিছুটা হলেও আপনার রোমান্টিক লাভ এবং খ্রিস্টিয়ান লাভ সম্বন্ধে বুঝতে পেরেছেন আর যদি ভালো লাগে তাহলে এই চ্যানেলটিতে লাইক দিবেন এবং বেলাইকন লাইট লাইক বেল বেলাইকনে ক্লিক করবেন থ্যাংক ইউ